ক্লাসে অংশগ্রহণ করার জন্য শুরুতে সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা আমাদের রাসায়নিক পরিবর্তনের দ্বিতীয় লেকচার শুরু করব। তো আলোচনার শুরুতে একটা জিনিস বলে রাখি যে আমাদের রাসায়নিক পরিবর্তন এই যে অধ্যায়টা, এটা হচ্ছে এর আগের লেকচারে বলেছিলাম যে রসায়নের চারটা পাঠকে একখানে সন্নিবেশ করে একটা চ্যাপ্টারে সন্নিবেশ করে নামকরণ করা হয়েছে রাসায়নিক পরিবর্তন। তো সেই চারটা পার্টের একটা পার্ট হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা এবং এই পার্টটা নিয়ে আজকে আলোচনা শুরু করব। তো এই অংশে আলোচনা করা হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ার হার নিয়ে আলোচনা করা হচ্ছে, রাসায়নিক বিক্রিয়া হারের সমীকরণ নিয়ে, এরপরে হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবক নিয়ে আলোচনা করা হচ্ছে এই অংশে, এরপরে হচ্ছে বিভিন্ন নিয়ামক যেমন তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, এর পরিবর্তনের ফলে একটা বিক্রিয়ার হার কিভাবে পরিবর্তিত হয় এটি আলোচনা করা হচ্ছে এই রাসায়নিক গতিবিদ্যা অংশে। তো এখন আমরা এই রাসায়নিক গতিবিদ্যা শুরু করব রাসায়নিক বিক্রিয়ার হার দিয়ে। তো রাসায়নিক বিক্রিয়ার হার শুরু করার পূর্বে রাসায়নিক বিক্রিয়ার হার কি এই বিষয়টা আমরা একটু দেখে নেই যে রাসায়নিক বিক্রিয়ার হার হচ্ছে যে প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা যে পরিমাণ হ্রাস পায় ঠিক সেই পরিমাণ উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পায়। তো প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস এবং উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির এই যে বিষয়টা, এটাকেই বলা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার হার। তো রাসায়নিক বিক্রিয়ার একটা রাসায়নিক বিক্রিয়ার হার তিনভাবে নির্ণয় করা যায়। একটা হচ্ছে বিক্রিয়ক সাপেক্ষে একটা রাসায়নিক বিক্রিয়ার হার নির্ণয় করা যায়, আর একটা হচ্ছে উৎপাদ সাপেক্ষে একটা রাসায়নিক বিক্রিয়ার হার নির্ণয় করা যায়, আর একটা সম্পূর্ণ বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার নির্ণয় করা যায়। তো আমরা এই তিনভাবে একটা বিক্রিয়ার হার নির্ণয় করা এখন দেখব। তো এই ক্ষেত্রে আমরা একটা বিক্রিয়া কল্পনা করতে পারি যে একটা বিক্রিয়ক এ থেকে বি হচ্ছে, যেখানে এ হচ্ছে বিক্রিয়ক, বি হচ্ছে উৎপাদ। তো আমরা ধরে নিলাম যে বিক্রিয়ার শুরুতে যখন সময় শূন্য তখন হচ্ছে এর ঘনমাত্রা, আমরা ধরে নিলাম যে 20 মোল পার লিটার, তখন বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হয়নি। সো উৎপাদ আমরা তখন ধরে নিলাম যে উৎপাদ হচ্ছে তখন জিরো, বিক্রিয়ার শুরুতে কোনো বিক্রিয়া হয়নি। সো উৎপাদের পরিমাণ বিক্রিয়ার শুরুতে শূন্য। এরপরে টি ইকুয়াল টু আমরা ধরে নিলাম 10 সেকেন্ড পরে এই বিক্রিয়াটার এ বিক্রিয়ক, এটা দেখতেছি 15 মোল অবশিষ্ট আছে, 20 মোল ছিল, 15 মোল বর্তমানে আছে, এটা বিয়োজিত হয়েছে 5 মোল, যেটা উৎপাদে পরিণত হয়েছে 5 মোল পার লিটার। তো এরপরে আমরা আরও একটা সার্টেন সময়, সেটা হচ্ছে টি ইকুয়াল 20 সেকেন্ড পরে আমরা দেখতেছি যে এর আগে এই বিক্রিয়কটা ছিল হচ্ছে 15 মোল, এবার আছে 10 মোল। তো এবার উৎপাদ উৎপন্ন হয়েছে হচ্ছে 10 মোল। তো এখানে একটা ব্যাপার আমরা লক্ষ্য করতেছি যে বিক্রিয়কের ঘনমাত্রা যতটুকু হ্রাস পাচ্ছে, আগে ছিল 20 মোল, বর্তমানে 10 সেকেন্ড পরে বিক্রিয়কের ঘনমাত্রা আমরা দেখতেছি 15 মোল পার লিটার। তো এই বাকি 5 মোল বিয়োজিত হয়ে যেটা উৎপাদে পরিণত হয়েছে। তো এখানে একটা বিষয় হচ্ছে যে বিক্রিয়ক যে পরিমাণ কমতেছে উৎপাদ ঠিক সেই পরিমাণ উৎপন্ন হচ্ছে। তো আমরা বলতে পারি বিক্রিয়কের ঘনমাত্রা যে পরিমাণ হ্রাস পায় উৎপাদের ঘনমাত্রা ঠিক সেই পরিমাণ বৃদ্ধি পায়। তো প্রতি একক সময়ে যেটা বৃদ্ধি পাবে হ্রাস পাবে সেটাই হচ্ছে বিক্রিয়ার হার, বা উৎপাদের ক্ষেত্রে প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা যে পরিমাণ বৃদ্ধি পাবে সেটাই হচ্ছে বিক্রিয়ার হার। তো আমরা এই বিক্রিয়াটার ক্ষেত্রে এখন বিক্রিয়ার হার নির্ণয় করতে পারি, যে আমরা বলতে পারি যে এখানে সময়ের পার্থক্য দিয়ে আমরা বলতে পারি যে বিক্রিয়ার শুরুতে যখন ঘনমাত্রা জিরো এবং 10 সেকেন্ড পরে বিক্রিয়কের ঘনমাত্রা 15, তো আমরা এখন যেটা নির্ণয় করব সেটা হচ্ছে বিক্রিয়ক সাপেক্ষে বিক্রিয়ার হার নির্ণয় করব। এখানে বিক্রিয়ক হচ্ছে এ, সো এ সাপেক্ষে বিক্রিয়ার হার আমরা নির্ণয় করব। তো আমরা এখানে লিখতে পারি যে সময়ের ব্যবধান যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে এটা থেকে এটা বাদ দিতে হবে, 10 সেকেন্ড বেশি সময় থেকে কম সময়টা বাদ দিতে হবে, তাহলে আমরা পার্থক্য পাব। তো এখানে হচ্ছে সময়ের ব্যবধান হচ্ছে 10 - 0 হ্রাস, বিক্রিয়কের ক্ষেত্রে ঘনমাত্রা হ্রাস পায়। সো আমরা লিখতাম বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস 15 - 20।
আমি এখানে 15-20 কেন লিখলাম, এত মোল পার লিটার। তো এখানে 15 কেন লিখলাম আগে, কারণ হচ্ছে আমাদের দ্বিতীয় ঘনমাত্রা থেকে প্রথম ঘনমাত্রাটা বাদ দিতে হবে, তাহলে আমরা পার্থক্য পাব। তো এখানে মাইনাস মান আসে, যে 15 থেকে 20 বাদ দিলে মাইনাস মান আসে। তো আমাদের এখানে দেখতেছি যে এই সময়ের পার্থক্যে এত সেকেন্ডে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পাচ্ছে এত মোল পার লিটার। সো আমরা বলতে পারি যে 1 সেকেন্ডে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস হচ্ছে। তো এটাকে ক্যালকুলেট করলে আসে, তো এখানে আমরা একটা বিক্রিয়ার হারের চিহ্ন পাচ্ছি, যেহেতু এখন সংজ্ঞায় আমাদের বলছিলাম যে প্রতি একক সময়ে বা 1 সেকেন্ডে বা 1 মিনিটে বিক্রিয়কের ঘনমাত্রা যে পরিমাণ হ্রাস পায় সেটাই হচ্ছে বিক্রিয়ার হার। সো আমরা এই মানটাকে বলতে পারি বিক্রিয়ার হার, যে বিক্রিয়ক সাপেক্ষে আমরা বলতে পারি বিক্রিয়ার হার মাইনাস 0.5 মোল পার লিটার পার সেকেন্ড। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা বিক্রিয়ার হার কখনো ঋণাত্মক হতে পারে না। সো আমরা এখানে বিক্রিয়ার হার ঋণাত্মককে পজিটিভ মান আনার জন্য আমরা এখানে একটা মাইনাস চিহ্ন যোগ করতে পারি, অ্যাড করতে পারি, তাহলে এটা পজিটিভ মান হবে। তো এই মাইনাস চিহ্ন দ্বারা যে 0.5 এর সামনে যে মাইনাস চিহ্নটা আছে, এই মাইনাস চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে যে প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পাচ্ছে 0.5 মোল করে। তো ঠিক সেমভাবে এখন আমরা দেখব যে উৎপাদ সাপেক্ষে বিক্রিয়কের ঘনমাত্রা কি হতে পারে উৎপাদ সাপেক্ষে। তো এখানে উৎপাদ সাপেক্ষে আমরা দেখি যে উৎপাদের প্রাথমিক যে ঘনমাত্রা সেটা হচ্ছে এটা আর এটা। উৎপাদ যেহেতু এখানে বি উৎপাদ, তো উৎপাদের ঘনমাত্রা 5 আর 0। তো আমরা সময়ের ব্যবধান এই ক্ষেত্রে হচ্ছে 10-0, কারণ দ্বিতীয় সময় থেকে প্রথম সময় বাদ দিলে হচ্ছে 10-0 সেকেন্ডে বিক্রিয়কের ঘনমাত্রা। এবার বিক্রিয়কের ঘনমাত্রার জায়গায় আমরা লিখব যে উৎপাদের এত সেকেন্ডে উৎপাদের ঘনমাত্রা হ্রাসের জায়গায়, কারণ হচ্ছে 5 মোল বৃদ্ধি পাচ্ছে, এজন্য ঘনমাত্রা বৃদ্ধি আমাদের হচ্ছে, ঘনমাত্রা বৃদ্ধি হচ্ছে 5 মোল আমাদের দ্বিতীয় মান, প্রথম মান হচ্ছে আমাদের 0। তো আমরা 5-0, তো এখানে বলতে পারি যে 5-0 মোল পার লিটার, আর হচ্ছে 10-0 সেকেন্ড। তো বিক্রিয়ার হার এই ক্ষেত্রে পজিটিভ মান আসে, এক্ষেত্রে যে বিক্রিয়ার হার সেটা হচ্ছে পজিটিভ মান আসে এবং বিক্রিয়ার হার আসে 0.5 মোল পার লিটার। তো এখান থেকে আমরা একটা বিষয় যে পজিটিভ মান দ্বারা বোঝাচ্ছি যে বিক্রিয়ার হার প্রতি একক সময়ে 0.5 মোল পার লিটার করে বৃদ্ধি পাচ্ছে। তো এখান থেকে একটা বিষয় আমাদের ক্লিয়ার, সেটা হচ্ছে যে বিক্রিয়কের ঘনমাত্রা যে পরিমাণ হ্রাস পাচ্ছে উৎপাদের ঘনমাত্রা ঠিক সেই পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তো এই বিষয়টাকে এখন আমরা গ্রাফিক্যালি দেখব, যে আসলে গ্রাফিক্যালি এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি প্রুফ করব যে বিষয়টা আসলে যে সত্য কিনা, এই বিষয়টা আমরা এখন গ্রাফিক্যালি প্রুফ করব। তো এখানে আমরা একটা লেখচিত্র অঙ্কন করলাম, একটা গ্রাফ করলাম, যেটাতে হচ্ছে এক্স অক্ষ, এটাকে স্বাধীন চলক বলা হয়, এবং এই অক্ষ বরাবর আমরা এখানে নিলাম যে সময়ের মান 10 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড 40 সেকেন্ড। তো এখানে সময় আছে 0, এরপরে 10 20 সেকেন্ড। তো এই মানগুলো আমরা সময়ের মানগুলা এক্স অক্ষ বরাবর বা স্বাধীন চলক বরাবর এক্সিকিউট করলাম। এরপরে হচ্ছে ঘনমাত্রার মানকে আমরা ওয়াই অক্ষ বরাবর বা অধীন চলক বরাবর আমরা যখন ঢাল নির্ণয় করব, তো ঢাল নির্ণয় করার সূত্রই হচ্ছে যে স্বাধীন চলকের পরিবর্তনের সাপেক্ষে আমাদের যে এই অধীন চলক ওয়াই অক্ষ বরাবর যে মানগুলো আছে এগুলার কি ধরনের পরিবর্তন হয় সেটাই কিন্তু হচ্ছে ঢাল। তো আমরা এখন এই বিষয়টা দেখব এখানে, যে আমাদের এখানে t = 0 সেকেন্ডে যখন বিক্রিয়কের ঘনমাত্রা, আমরা এইখানে বিক্রিয়কের ঘনমাত্রা সর্বোচ্চ পর্যায়ে t = 0 সেকেন্ডে যখন বিক্রিয়া শুরু হয়নি তখন বিক্রিয়কের ঘনমাত্রা সর্বোচ্চ, তো এই পয়েন্টটা হচ্ছে 20 মোল পার লিটার, এই বরাবর ঘনমাত্রার মান 20 মোল পার লিটার। তো 10 সেকেন্ড পরে আমরা দেখতেছি যে বিক্রিয়কের যে ঘনমাত্রা সেটা হয়ে গেছে 15 মোল পার লিটার। তো 10 সেকেন্ড মানে হচ্ছে এই বরাবর, আর এটা মানে হচ্ছে এই বরাবর। তো এই পয়েন্টে আমরা দেখব যে
10 সেকেন্ড পরে বিক্রিয়কের ঘনমাত্রা হয়ে গেছে 15 মোল পার লিটার। এরপরে হচ্ছে 20 সেকেন্ড পরে আমরা দেখব এই পজিশনে আমরা দেখব যে এখানে ঘনমাত্রাটা হয়ে গেছে 10 মোল পার লিটার। এই পজিশনে আমরা একটা মান পাচ্ছি। তো এই তিনটা পয়েন্ট যদি আমরা একখানে করি তাহলে আমরা একটা বক্ররেখা পাবো যেটা এরকম হবে। এরপরে আমরা এখন এই ক্ষেত্রে যদি বিক্রিয়ার ঢাল নির্ণয় করি যে বিক্রিয়কের ঘনমাত্রা কি পরিমাণ হ্রাস পাচ্ছে, তো এটা ঢাল নির্ণয় করলে আমরা এখান থেকে বলতে পারবো যে কি পরিমাণ বিক্রিয়ক হ্রাস পাচ্ছে প্রতি সেকেন্ডে। আমাদের ঢাল নির্ণয় করার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমাদের ঢাল নির্ণয় করার ক্ষেত্রে দুইটা পয়েন্টের দরকার হয়। তো আমরা ধরে নিলাম যে আমরা এই পয়েন্টটাতে ঢাল নির্ণয় করব। আমাদের 15 মোল পার লিটার ঘনমাত্রা বিশিষ্ট যে দ্রবণটা আছে এই অবস্থায় আমরা এই বিন্দুটাতে ঢাল নির্ণয় করব। ঢাল নির্ণয় করার ক্ষেত্রে আমাদের দুইটা পয়েন্ট ইন্ডিকেট করতে হবে, দুইটা পয়েন্ট লাগবে, সেখান থেকে আমরা ঢাল নির্ণয় করতে পারবো। তার ঢাল নির্ণয় করার রুল হচ্ছে অধীন চলকের পরিবর্তন, আমি ডেল্টা দ্বারা পরিবর্তন বোঝাচ্ছি, এবং এই ডেল্টা দ্বারা আমি বোঝাচ্ছি স্বাধীন চলকের পরিবর্তন, স্বাধীন চলকের পরিবর্তন। উপরে হচ্ছে অধিক চলকের পরিবর্তন। তো এটাই হচ্ছে ঢাল। আমাদের ঢাল নির্ণয় করার ক্ষেত্রে প্রথম যে রুল সেটা হচ্ছে এই বিন্দুতে, যে বিন্দুতে ঢাল নির্ণয় করব সেই বিন্দুতে আমাদের একটি স্পর্শক আঁকতে হবে। তো আমরা স্পর্শকটা আঁকলাম এবং এই স্পর্শকটা এই বিন্দু দিয়েও যায়। তো এটা স্পর্শক আঁকলাম এই বিন্দুতে। তো এই স্পর্শকের ঢাল বের করতে গেলে আমাদের যে এই বিন্দুর পরে মানে সময় হচ্ছে এখানে 10 সেকেন্ড, এই বিন্দুতে সময় 10 সেকেন্ড, আমাদের সময়টা পরিবর্তন করে বাড়াই নিতে হবে। সেটা হচ্ছে আমরা এর নিচে আর একটা পয়েন্ট নিলাম, সেটা হচ্ছে 20 সেকেন্ড। তো আমরা এখানে বলতে পারি যে স্বাধীন চলকের পরিবর্তন এক্স অক্ষ বরাবর স্বাধীন চলকের পরিবর্তন হচ্ছে যে এই দুইটা পয়েন্টের মাঝে যে পয়েন্টে বের করব তার বেশি পয়েন্টটা আগে বসাইতে হবে। তো এটাই হচ্ছে স্বাধীন চলকের পরিবর্তন, যে 20 আগে বসাইতে হবে স্বাধীন চলকের, যে এই বিন্দুর পরের যে বিন্দুটা যেটা বেশি মান সেই মানটা আগে বসাইতে হবে। 20 মাইনাস আমি দিলাম হচ্ছে 10। এবং ঢাল নির্ণয় করার ক্ষেত্রে অধীন চলকের যে পরিবর্তনটা এটা নির্ণয় করার ক্ষেত্রে আমাদের যে এই বিন্দুতে ঘনমাত্রা হচ্ছে 15 যেটা অধীন চলকের মান, এবং এই বিন্দুতে ঘনমাত্রা হচ্ছে 10 যেটা হচ্ছে অধীন চলকের দ্বিতীয় মান। তো আমাদের দ্বিতীয় মানটা আগে বসাইতে হবে, সেটা হচ্ছে 10 মাইনাস হচ্ছে 15। তো এটাকে ক্যালকুলেট করলে এটা আসে যে 0.5 এটার মাইনাস চিহ্ন আসে। তো ঢাল নির্ণয় করে আমরা ঢাল পাচ্ছি, যে বিক্রিয়কের ক্ষেত্রে আমরা ঢাল পাচ্ছি যে -0.5, যেটা আমরা উৎপাদের হার বা বিক্রিয়কের হারের ক্ষেত্রে যেটা আমরা পেয়েছিলাম -0.5 মোল পার লিটার। তো এই মাইনাস চিহ্ন দ্বারা, ইটস ভেরি ইম্পর্টেন্ট, এই মাইনাস চিহ্ন দ্বারা বোঝানো হয় যে প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হচ্ছে 0.5 মোল হ্রাস পাচ্ছে। একটা বক্ররেখার ঢাল নির্ণয় করার ক্ষেত্রে যখন স্পর্শকটা নিচের দিকে যায় তখন হচ্ছে তার ঘনমাত্রা হ্রাস পায়। তো এটা মাইনাস চিহ্ন দ্বারা বোঝানো হয় যে এই গ্রাফের যে গ্রাফ মান সেটা হচ্ছে হ্রাস পাচ্ছে, নিচের দিকে গেলে গ্রাফের মান হ্রাস পায়। এবং যখন এটা হচ্ছে উপরের দিকে যাবে তখন হচ্ছে গ্রাফের মান বৃদ্ধি পায়। তো নিচ থেকে যখন উপরের দিকে যাবে তখন গ্রাফের মান বৃদ্ধি পায়। তো ওই বিষয়টা এখন আমরা দেখব যে আমরা বিক্রিয়ক সাপেক্ষে এবার গ্রাফে আমরা দেখলাম যে বিক্রিয়ার ঢাল হচ্ছে -0.5। তো বিক্রিয়ক এই পরিমাণ প্রতি সেকেন্ডে হ্রাস পাচ্ছে। তো এখন আমরা দেখব যে উৎপাদ সাপেক্ষে, তো উৎপাদ এখানে হচ্ছে বি, উৎপাদ সাপেক্ষে গ্রাফ কি পরিবর্তন হতে পারে, গ্রাফের ঢাল কি হতে পারে সেটা এখন আমরা দেখব। তো এখানে বিক্রিয়ক হচ্ছে বি, এখানে বিক্রিয়ক হচ্ছে বি, এবং এই বিক্রিয়ক
বি থেকে বিক্রিয়ার শুরু বিক্রিয়ার শুরুতে বিক্রিয়কের যে পরিমাণ সেটা একেবারে জিরো, জিরো হচ্ছে এই পয়েন্টে। 10 সেকেন্ড পরে আমরা 10 সেকেন্ড পরে দেখতেছি যে বিক্রিয়কের আমাদের যে ঘনমাত্রা সেটা হয়ে গেছে 5 মোল পার লিটার। তো আমরা এই পয়েন্টে একটা পয়েন্ট পাইলাম, এখানে একটা পয়েন্ট পাইলাম। তো এই তিনটা পয়েন্টকে যদি আমরা একখানে করি তাহলে আমরা একটা গ্রাফ পাবো, একটা বক্ররেখা পাবো। তো এই বক্ররেখার ঢাল যদি আমরা বের করি তাহলে হচ্ছে সাপোজ আমরা এই বিন্দুতে একটা ঢাল নির্ণয় করব, তাহলে হচ্ছে আমাদের এখানে একটা স্পর্শক আঁকতে হবে। তো এই স্পর্শকের প্রথম যে বিন্দু সেটা হচ্ছে, তারপরে আরেকটা বিন্দু সময় বাড়িয়ে আরেকটা বিন্দু নিতে হয়, সেটা হচ্ছে 20 সেকেন্ড। তো 10 সেকেন্ড পরেরটা হচ্ছে স্বাধীন চলকের মান 20 সেকেন্ড। তো আমরা এই স্বাধীন চলক এবং হচ্ছে অধীন চলকের মান আমরা প্রথম বিন্দুতে পাচ্ছি 5 মোল পার লিটার এবং দ্বিতীয় বিন্দুতে আমরা পাচ্ছি 10 মোল পার লিটার। তো আমরা প্রথম যে মানগুলা হচ্ছে স্বাধীন চলকের মানগুলা সেটা হচ্ছে 20 - 10, এটা ঠিক থাকবে। এবং ঘনমাত্রা হচ্ছে যে আগে হচ্ছে বড় মানটা বসবে, সেটা হচ্ছে 10 মানটা বসবে। তো 10 - হচ্ছে 5। তো এখান থেকেও আমরা মান পাবো হচ্ছে, এটা ক্যালকুলেট করলে হবে 0.5 মোল। তো ঢাল আমরা পাচ্ছি পজিটিভ মান, এই পজিটিভ মান দ্বারা বোঝাচ্ছে প্রতি একক সময়ে আমাদের উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পাচ্ছে 0.5 মোল। তো আমরা এতক্ষণে দেখলাম যে গ্রাফিক্যালি এবং প্র্যাকটিক্যালি দেখলাম প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা যে পরিমাণ হ্রাস পায় উৎপাদের ঘনমাত্রা সেই পরিমাণ বৃদ্ধি পায়। তো এর পরবর্তী লেকচারে আমরা দেখব যে আমাদের সঞ্জিত কুমার গুহ স্যারের বইয়ে যে এই সেন্সটাকে কিভাবে কাজে লাগিয়ে একটা বিক্রিয়ার ক্ষেত্রে দেখানো হয়েছে যে প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা যে পরিমাণ হ্রাস পায় উৎপাদের ঘনমাত্রা সেই পরিমাণ বৃদ্ধি পায়। এবং এর থেকে আমরা দেখব যে ওইখানে যে বিক্রিয়ক সাপেক্ষে বিক্রিয়ার হার কিভাবে নির্ণয় করা হয়েছে, এবং সঞ্জিত কুমার গুহ স্যারের বই থেকে আমরা দেখব যে সেখানে বিক্রিয়ক সাপেক্ষে বিক্রিয়ার হার কিভাবে নির্ণয় করা হয়েছে এবং হচ্ছে উৎপাদ সাপেক্ষে বিক্রিয়ার হার কিভাবে নির্ণয় করা হয়েছে সেটা আমরা এই সেন্সটাকে কাজে লাগিয়ে আলোচনা করব আমাদের পরবর্তী লেকচারে। আমাদের পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের স্কুল অ্যান্ড কলেজ টিমের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আরেকটা মেসেজ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি।